শিকারপুরে ঐতিহাসিক দেবী চৌধুরানী এবং ভবানী পাঠকের মন্দির পরিদর্শন করলেন বিধানসভার পরিবেশ বন পর্যটন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সহ অন্যান্যরা। চেয়ারম্যান শওকত মোল্লা বলেন, আমরা জলপাইগুড়ি আলিপুরদুয়া দুই জেলার বিভিন্ন জায়গায় পরিদর্শন করতে এসেছি। প্রথমে জলপাইগুড়ি জেলার গজলডোবা পর্যটন কেন্দ্রে পরিদর্শন করলাম, আগামীকাল আমরা আলিপুরদুয়ারে পরিদর্শনে যাব। এদিন উপস্থিত ছিলেন বিধানসভার পরিবেশ বন পর্যটন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শওকত মোল্লা এবং রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রায়দিঘির বিধায়ক ডক্টর আলোক জলদাতা, মন্দিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক জয়দেব হালদায়, সরেন বান্দুয়ান বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজীব লোচন, তারেকেশ্বর বিধানসভার বিধায়ক রামেন্দু সিংহ রায়, পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়, মহেশ দলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী সহ বন দপ্তর এবং পর্যটন দপ্তরের আধিকারিকরা। আমাদের বিধায়কের সাথে সঙ্গে ইতিমধ্যে এবং আমাদের সে এ বিষয়ে কিছুটা উদ্যোগ নিয়েছেন, এখানে ম্যানেজার সাহেব ওখানে পাশে দাঁড়িয়ে আছেন। এটা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য ইতিমধ্যে তার বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে আরও কিছু কাজ এখানে হবে, এবং শুধু এই মন্দির নয়, আপনারা জানেন ইতিমধ্যে 2011 সালে ক্ষমতা আসার পর বাংলার বেশ কিছু পবিত্র স্থান, সেটা আমার এখানে জলপাইগুড়ি হতে পারে, আলিপুরদুয়ার হতে পারে, গঙ্গাসাগর হতে পারে, পুরপুরা শরীফ হতে পারে, তারকেশ্বর হতে পারে, বা তারাপীঠ হতে পারে, বা কালীঘাট মন্দির হতে পারে, এরকম বিভিন্ন দক্ষিণেশ্বর কালীবাড়ি হতে পারে, বিভিন্ন যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলোকে অনেকটা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করেছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই যে আমার দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় একটা বড় কাছারি মন্দির আছে, যেখানে আজ থেকে 12-14 বছর আগে একটা ভগ্নদশা ছিল। সেই এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হওয়ার পরে কোটি কোটি টাকা ব্যয়ে সেই বড় কাছারি বাবার মন্দির যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে সেটা সারা বাংলা একটা নজির। সেটা হয়তো খুব বেশি আলোকপাত হয় না, কিন্তু প্রতি মাসে লক্ষাধিক শরণার্থী সেখানে যায় শনি এবং মঙ্গলবার। আজকে হয়েছে সেটা কিন্তু বিগত দিনে বিগত সরকাররা কখনো করেনি, আজকে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সরকার করছে। আজকে এই কমিটিতে আপনার সাথে কতজন বিধায়ক আছেন? আমার সাথে 9 জন বিধায়ক আছেন, এবং আমার বিধানসভা কমিটি বিধানসভার 3 জন অফিসিয়াল আছেন, এবং এছাড়া আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের এনভায়রনমেন্ট ফরেস্ট এবং ট্যুরিজমের সমস্ত অফিসিয়ালসরা আছেন, মানে আমাদের টোটালি মিলিয়ে প্রায় 20-25 জন আছেন।